স্বাধীনতার পর দেশভাগের ফলে পাট চাষের অধিকাংশ জমি চলে যায় বাংলাদেশের ভাগে আর বেশিরভাগ পাটকলগুলো চলে আসে ভারতের দিকে বা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় চাষিদের মধ্যে পাট চাষের আগ্রহ ছিল প্রবল আট চাষের মতো পাট চাষেও চাষিরা মূল্য না পেয়ে এই চাষ থেকে বিরত থাকে এরপর মানুষ পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্তে আবার তাদের আশা পাট শিল্প ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে কি দাঁড়াবে না সেদিকে না গিয়ে পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে বহরমপুরের রাজেশ দাস সেবার কান্দির এক পুজো কমিটির জন্য সেবার মা দুর্গার চিন্ময়ী রূপ পাট শিল্পের মাধ্যমেই তুলে ধরেছেন রাজেশ দাস জানান প্রস্তুতি শেষ দিকে তিনি এবার পাটের তৈরি বস্তা এবং দড়ি দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি করছেন রাজেশ দাস প্রতি বছরই মা দুর্গার মূর্তিতে অভিনবত্ব তুলে ধরে এবার তিনি মুর্শিদাবাদ জেলার অন্যতম শিল্প পাঠকে নিয়ে খুব সুন্দর দুর্গা প্রতিমা কান্দির এক পুজো কমিটির জন্য তৈরি করছেন তিনি জানান এই প্রতিমা তৈরি করতে তার সময় ব্যয় হয়েছে সাড়ে তিন মাস এখন কাজ প্রায় শেষের দিকে তিনি বলেন বর্তমানে পলিথিনের রমরমা অবস্থায় পাট শিল্প বিলীনের পথে তাই এই পাটকে নিয়ে মা দুর্গার মাধ্যমে ফুটিয়ে তুলতে এবছর পাটের দুর্গা প্রতিমা তিনি তৈরি করলেন যাতে মা দুর্গার সংস্পর্শে এসে পাট আবার যাতে তার শ্রেষ্ঠ আসন নিতে পারে এবং পাট চাষীরা উৎসাহিত হয়ে ওঠে তিনি জানান পাট শিল্পীরা যাতে আবার পাট চাষে উৎসাহ প্রদান করেন তাই নমস্কার শারদীয়া শুভেচ্ছা সকলকে বেসিক্যালি আমি মুর্শিদাবাদ থেকে বিলং করি তো মুর্শিদাবাদের যে একটা শিল্প পাট শিল্প সেই পাট আর জুট মানে জুট শিল্প সেই জুটটাকে কাজে লাগিয়ে এবছরে মায়ের প্রতিমা তৈরি হয়েছে এখন যে জুট যে জুট জুট মিলগুলো বিভিন্ন জুট মিলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে যে পাটের যে ব্যবহার সেটা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ প্রযুক্তির সঙ্গে এই হচ্ছে। সেই জায়গার থেকে এই শিল্পটাকে যদি কোনোভাবে এই মায়ের মাধ্যমে যদি এটা আবার নতুন করে চালানো যায় সেই সব শিল্পীরা আবার বেরিয়ে এসে নতুন নতুন কাজ করতে পারবে তো সেই জুটটা নিয়ে কাজ করা আর এখানে প্রতিটা জিনিসই জুট দিয়ে তৈরি জুটের দড়ি জুটের চট বিভিন্ন সাইজের দড়ি ইউজ হয়েছে যে এখন মেলায় খেলায় দেখা যায় যে জুটের তৈরি যে ব্যাগ তৈরি হচ্ছে ক্রয় তৈরি হচ্ছে সেই সব জিনিসগুলোকেও এখানে নিয়ে আসা হয়েছে এখানে কোনো র কালার ইউজ হয়নি সেই জুটটাকে দিয়ে গোটা কাজটা করেছি আশা করছি প্রতিবারের ন্যায় এবারও একটা জায়গা পাবে আর মানুষকে মানে এটা জাগানোর চেষ্টা করছি মানুষকে জাগরণ করার চেষ্টা করছি ভালো লাগবে প্রতিবার আমি চেষ্টা করি নতুন কিছু করার এবার জুটটাকে বেছে নিয়েছি এই কাজটা করতে আমার তিন মাস সময় লেগেছে কম বেশি এটা মানে সিঙ্গেল দড়িকে মানে অ্যারেঞ্জ করতে হয়েছে গোটা শরীরে অ্যারেঞ্জ করার পরে তার গহনাগুলো নিজের হাতে তৈরি করতে হয়েছে কোথায় কী বসাবো কিভাবে সেট করবো সেটা ডিজাইন করতে হয়েছে লাস্ট তিন মাস এটা কমপ্লিট হয়ে গেছে কাছেই পুজো চলে যাওয়ার টাইম আসছে কিন্তু এখন ওয়েদারটা একটু খারাপ আছে চিন্তাও আছে বেশি দিন থাকলে হয়তো ক্ষয় হতে পারে বৃষ্টিতে পুজো মণ্ডপে জিনিসের দাম তো প্রচুর চড়া সব জিনিসেই মানে বুঝতেই পারছেন এখনকার যে সময়ে সময় আমরা বিলং করছি সেখানে লিভিং অফ অনেক বেশি তো তবুও শিল্পীর সত্ত্বা তো অভাব বিচার করা যায় না শিল্পী চাই তার পাক কিন্তু তার যে খুশি খুশি যে কাজটা সেই কাজটা যেন মানুষের কাছে পৌঁছায় তার জন্য তার উপর একটা সোশ্যাল মেসেজ থাকে সেটা দেওয়াটাই শিল্পী কাজ শিল্পী একজন বলতে পারেন যে দর্শন মানুষকে দেখায় পথ দেখায় আগামী দিনেও হয়ে এসছে আর আগামী দিনেও হবে এটা এটা থেকেই যাবে এটা নষ্ট হবে না